রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কেমনে শুরু করবা শোনো ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামু হাত তাসলিম হাদিস قال النبي صلى الله عليه وسلم هكذا رسول ভাবে বললেন নামাজ শুরু হবে তাকবীর দিয়া নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া এখন বাংলাদেশে নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়া এটা নিয়তের আগে নাওয়াই তো আন তো আছে এটা পরের ঝামেলা এর আগে আরেকটা ঝামেলা আছে এটার নাম দিয়েছে মুসল্লার দোয়া তারপরে নামাজে খাড়ায় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এরকম মুসল্লার দোয়া পয়রা নামাজ শুরু করেন এমন লোক কি আজকের মাহফিলে নাই আমরা শুরু করেছি আমরা তো ছাত্র জীবনে তাই শিখেছি আমরা শিখেছি তাই আপনি যদি কোনো ভুল করেন ভুলটা ধরা পড়ে এটা থেকে ফিরে আসতে কোনো শরম আছে কোনো লজ্জা আছে না ফিরবেন হক পাওয়ার পরে জানার পরে আপনি মুতাকাব্বির 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 আপনি অহংকারী 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে যখন কথা বললেন অহংকার বড় খারাপ জিনিস জান্নাত পাওয়া দুষ্কর একজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ان الرجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنا হুজুর একজন ব্যক্তি পছন্দ করে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক তার জুতা জোড়া সুন্দর হোক এটা কি অহংকারের লক্ষণ নাকি রাসূলুল্লাহ বলেন না না ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তার সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে এটা অহংকার নয় ইন্নাল কিবরা গামতুন নাস ওয়া বাতারুল হক অহংকার হলো মানুষকে ছোট মনে করা হেও করা আর অহংকার হলো সত্য প্রকাশ পাওয়ার পরেও গ্রহণ না করা এই ভাই আমি সাহসিকতার সাথে আপনাদের শোনাচ্ছি কোমরে গামছা না বেঁধে বই লিখতাম না যদি লিখতাম এই বইয়ের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যেত ফেসবুকে এই যে শোনা যাচ্ছে না এই ক্যামেরার মাধ্যমে আমার আলোচনা এমন জায়গায়ও যাবে হতে পারে এই দেশের হাজার হাজার আলেমের ওস্তাদ ইনিও ভিডিওটা দেখতে পারে আমারে যারা পড়াইছে এমন উস্তাদ কি বেঁচে নাই শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ আবু নসর আশরাফি ভাইয়ের আব্বা এখনো বেঁচে আছেন উনার মতো মুদাক্কিক মুহাক্কিক আলেম বাংলাদেশে আমার নজরে পড়ে নাই হাজার হাজার ডজন ডজন শত শত আলেমের সাথে আল্লাহ মিশার সুযোগ আমাদের দিয়েছে হুজুরের মতো এত তাহকিকওয়ালা আলেম আমি আজ পর্যন্ত পাই নাই ও প্রিয় ভাই আমি বলছি হুজুরও বেঁচে আছেন হুজুরও শুনবেন মোবাইলে লোকজন যায় বলবে আপনার ছাত্র বাসার এ কি বই লেখছে হে বইতে লেখছে নিওয়াজ্জাহাতু নাকি নামাজের শুরুতে নাই হুজুর আমারে কালকে মোবাইল কইরা ডাইকিয়া নিয়ে থাপড়াইতেও পারে হুজুর যে মেজাজি মানুষ তুই এটা কি লেখছ আর যারা আমার বিরোধী আছে হেরা তো একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু কইরা দিত ঠিক না কিন্তু আমি লিখেছি এ বই প্রকাশ পেয়েছে কত সনে প্রথম প্রকাশ 2020 21 গেল 22 গেল 23 এসে গেছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধে কেউ কথা বলে নেই আর বলবে কেমনে আমি তো নিজে বানাই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়া ইন্নি ওয়াজ্জাহতু তিনি পড়েছেন এই হাদিস আমি এনেছি তবে তাকবীরে তাহরিমা বাদার পরে আর আমরা পড়ি কোন সময় আল্লাহর হাবিব পড়েছেন তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক এটাও তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বাক্ত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব তিনি এটা পড়েছেন মাঝে মাঝে ইন্নি ওয়াজ্জাহতু পড়েছেন কিন্তু তাকবীর দেওয়ার আগে মুসল্লার দোয়া নামে কোনো দোয়া নেই রাসূলের নামাজের সাথে আপনি ভেজাল লাগান কেন তারপরে আবার নাওয়াইতু আল্লাহ আমার আমারই শুরু
মুক্তবে ফিড়া ফিড়ি এখনো আছে না নাই অথচ প্রিয় নবী এবং সাহাবারা না ওয়াই তুয়ান মুখে উচ্চারণ করে এমন দোয়া এমন নিয়ত কখনো পড়েন নাই নিয়তের সম্পর্ক মুখের সাথে না অন্তরের সাথে মোজামুল সিদ নামে একটা বিখ্যাত আরবি লোগাতের কিতাব আছে নিয়ত কাকে বলে তাও আমি এখানে এনেছি ওই কিতাব থেকে নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফেইলি কাজের প্রতি মনের ধীর সিদ্ধান্তকে বলা হয় নিয়ত আপনি নামাজে খাড়াইছেন আপনার মনে তো আছে আমি জোহর পড়ছি আসর পড়ছি ফরজ পড়ছি সুন্নাহ পড়ছি তো মুখে বলা দরকার কি